হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর এখন বাজে প্রায় 10:30, আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। তো দাদা গেল অফিসে, আর একটু চা করে দিলাম, ও খেয়ে গেল, আর আমি চা খাচ্ছিলাম, খাওয়া হয়ে গেল। আর দেখতেই পাচ্ছো বিছনা পাতাগুলো সব পড়েই আছে, ওগুলো এখনো গোছানো হয়নি, তো গোছাবো। আর আজকে আমার রান্নাটাও হয়নি সকাল সকাল, কারণ আজকে শনিবার আছে, আর আজকে দাদা ভাই কোনো লাঞ্চ নিয়ে যাবে না, ওই জন্য আমি রান্নাটা আজকে সকাল সকাল করিনি। আর আমার তো অফিস এখন ছুটি আছে, কালী পুজোর পর আমি বেরোবো, তার জন্য এত তাড়াতাড়ি করিনি, আর ভাবলাম একটু দেরিতে করবো। তা ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপর রান্নাটা শুরু করব। তা দেখো আমি কি আজকে কি কি রান্না করব, তোমাদেরকে দেখাবো, কেমন? সঙ্গে থাকো। তো দেখো কি রান্না আজকে আমি করছি। অলরেডি আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখেছি, আর এদিকে কড়া বসিয়েছি, মাছটা ভাজা বসাবো। আর এই দেখো আজ আমি রান্না করব, 5 পিস মাছ আছে এখানে, আর মাছটা মাছ দিয়ে, আর এই যে গাটি কচু দিয়ে, আলু দিয়ে একটু তরকারি করব। আর এখানে পেঁয়াজ টমেটোটা একটু কাটা হয়নি, কেটে নেব। আর এখানে একটু মাছের তেল আছে, দেখতে পাচ্ছ মাছের তেলটা দিয়ে, আর একটু অল্প একটু দেখছো সবজি কেটেছি, এর মধ্যে দিয়ে সব কিছু দিয়ে, মাছের বেগুন, একটু পুঁই শাক, শিম, আলু দিয়ে একটু মাখা মাখা একটু সবজি বানাবো। আর একটু মাছের ঝোল আছে ফ্রিজে, ওটা আজকে খেয়ে নেব। আর দাদারা তো ওরা বাড়িতে নেই, খাবে না, তাই আমি একটু বেলা হলো রান্না করতে, তাই রান্নাটা বসিয়ে দিই। কেমন? আর ওদিকে রান্না হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমি একটু কাঁচাও ভিজাতে চলে এলাম। রান্নার সঙ্গে সঙ্গে আমি এই কাজগুলো করে ফেলি। এদিকে রান্না হচ্ছে, এদিকে রান্না মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর আমি এদিকে কাঁচাটা ভিজিয়ে দিয়ে তারপরে কাঁচবো। আর ওদিকে দেখো গামলাতে একটা বিছনার চাদর ভিজানো আছে, সেটাও কাচতে হবে। তো আমি এখন জামা কাপড় কাচা হচ্ছে, কাচা হয়ে গেছে, দেখতে থাকো। কেচে মেলে দিলাম, আর শুধু চাদরটা বাকি আছে, সেটা হচ্ছে আমি মেলবো, দেখো। তো আমার সব কাচা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চাদরটা মেলে ফেলেছি। আর এখন আমি স্নানে ঢুকবো, তো স্নানটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো দেখো বন্ধুরা, আমি স্নান সেরে চলে এলাম, তো এবার একটু ওই সিঁদুর মাথার ওতে আসলে সিঁদুর পরে নিলাম, দেখতেই পাচ্ছ। আর বড় করে একটা টিপ করলাম, আমার মা তো ভীষণ রেগে যায় কপালে না টিপ থাকলে, আর আমি তো সিঁদুর এই ধরো টিপ করলাম, তারপর বিছনায় শোবো, সব বিছনায় লেগে যাবে, আর সাদা সাদা চাদর, তারপর আমি এরকম হাত দেবো, সব ঘেঁটে যাবে, জানো তো, ওই জন্য আমি পরি না। তো কোনো মতো একটা কালো টিপ পরতে আমার ভীষণ লাগে, ভালো লাগে ভীষণ, আর হচ্ছে ওই জন্য আমি কালো টিপটা বেশি পছন্দ করি। তো মা বকে যে একটু কপালে টিপ থাকে না, ঠিক আছে। তো বন্ধুরা, এই পর্যন্ত আমার ভিডিওটা, আর মাকে এখন খেতে দেবো, ভাত বেড়ে দেবো মাকে। আর আমি এখন আপাতত একাই আছি, বাড়িতে তো কেউ নেই, তো ছেলে আসবে, ও খাবে, ও একটু দেরি করে খায়। তো বন্ধুরা আর কিছু বলার নেই, তো বাই বাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও, কেমন? তো বাই বাই বন্ধুরা, আমি একটু মাকে খেতে দিই।